ট্রেনের হুইসেলে মুখর কমলাপুর। বিভিন্ন রুটে ট্রেন আসা মাত্রই হুড়োহুড়ি শুরু হয় ঘরমুখো মানুষের মধ্যে। নির্ধারিত সময় ট্রেন না পৌঁছা বা সময় মতো ছেড়ে না যাওয়াই এর মূল কারণ। টিকিট কিনেও অনেকে পাচ্ছেন না নির্ধারিত আসন। আবার কারো কারো অভিযোগ, একটি আসনের জন্য কিনতে হয়েছে তিনটি টিকিট। চার থেকে পাঁচটা টিকিট কাটতে হচ্ছে, সেগুলো স্ট্যান্ডিং, তারপর একটা সিট দিচ্ছে। তারা বলছে যে 10টা টিকিট কাটলে মনে হয় একটা সিট পেতে পারি। শিডিউল বিপর্যয় মেনে নিয়েই আসনে বসছেন যাত্রীরা। ঈদে বাড়ি ফিরতে পারবেন এটুকুই স্বস্তি। নির্ধারিত ডেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট করছি, সারা রাত জায়গা থাকতে হয়েছে প্ল্যাটফর্মে। শিডিউল বিপর্যয় নতুন নয় উল্লেখ করে এর কারণ ব্যাখ্যা করলেন রেলের মহাপরিচালক। কিছুটা বিলম্ব আছে, এই বিলম্বগুলো এনডিউতে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের চারটা কন্ট্রোল এবং সেন্ট্রাল কন্ট্রোল সবসময় কাজ করছে, আমরা এটা মনিটর করছি কি করে বিলম্ব পরিহার করা যায়। এদিকে সড়ক পথেও ছুটছেন যাত্রীরা। সায়দাবাদ, গাবতলী ও শ্যামলী টার্মিনাল থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে বাস। আমার বুকিং দেওয়া ছিল এটা লাস্ট উইকে, সাত দিন আগে বুকিং দিছি। ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে সচেতন চালকরা, রোডঘাটে গরু ছাগল আছে, মানুষ আছে, বুঝে মানুষ আছে, বেবুঝ আছে, অনেকে তারা ব্যাগ নিয়ে দৌড় দেয়, তখন আমাদের তো সাবধানে চালাতে হবে। টিকিটও শতভাগ বিক্রি হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই। হয়তোবা যদি কোনো টিকিট থাকে হয়তো দুই একটা পিছনে থাকতে পারে, এর বেশি আর 99% আমাদের সেল হয়ে গেছে। ছুটি শুরু হলে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।